আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোনেরা, ইফতারের হাত সামনে নিয়ে যারা এখন এই সুন্দর সময়ে বসে আছেন, মাইদাতুল ইফতার থেকে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। তৌবাতে কি কি বললাম আর কি করলাম এ বিষয়ে আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি। তৌবা, তৌবা কি? তৌবা মানে ফিরিয়ে আসা। তৌবা শব্দের আসল অর্থ হলো ফিরিয়ে আসা। তো আল্লাহ তাআলা কখনো মানুষ থেকে মুখ ফিরিয়ে নেন? তো তখন উনি আবার, যখন মানুষ তৌবা করে ফিরে আসে, তখন উনি আবার তার দিকে ফিরে আসেন। এই অর্থে আল্লাহ তাওয়াব মানে তিনি ফিরে আসেন। কোনো মানুষ যদি অন্যায় করে, সেই মানুষ যদি সর্বশেষ পর্যায়ে ফিরে আসতে চায়, তাহলে ফির আল্লাহ তাআলা তিনিও ফিরে আসেন। এই জন্য মানে চিন্তা করে দেখেন যে ফেরাউনের মতন মানুষকেও তিনি সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন যে ফিরে আসো। আবার আমরাও আল্লাহর কাছে ফিরে যাব, এই জন্য তার কাছে আমরা বলি আতুবু ইলাইহি, তার কাছে আমরা ফিরে যাচ্ছি। তৌবাতে আমরা কি বলি? আমরা যে শব্দগুলো বলি তৌবাতে, সাধারণত বলি যে আমরা আস্তাগফিরুল্লাহ, ও আল্লাহ তোমার কাছে ক্ষমা চাচ্ছি। লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তো কখনো তার কাছে আবার আমরা লা ইলাহা বলে ঈমানকে তাজদিদ করে নেই। আস্তাগফিরুল্লাহ কখনো অনেকবার বলতে থাকি, শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে, তারপরে বলি রব্বি মিন কুল্লি দামবিন, সমস্ত গুনাহ থেকে রব তোমার কাছে আমরা ইস্তিগফার করছি। ও আতুবু ইলাইহি, এবং তার কাছে তোমার ফিরে যাচ্ছে। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আমার কোনো শক্তি নেই, আমার কোনো হিলা নেই, আমার কোনো উপায় নেই আল্লাহ তাআলা ছাড়া। এই কথাগুলো কিন্তু আমরা বলছি যখন তৌবা করি। তৌবার আরেকটা শব্দ আছে খুব সুন্দর, যদি আপনারা যারা এই তৌবার এটা জানেন, যেটা আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াআদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাআতু ওয়া আবুউ লাকা বিনিআমাতিকা আলাই ওয়া আবুউ বিযানবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত। এই যে দোয়াটা, এই যে এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়, এটা যদি কেউ পড়ে, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যদি তুমি সকালবেলা পড়ো, আর দিনের মধ্যে কখনো যদি তুমি মারা যাও, তা তোমার জান্নাত অবধারিত। আবার যদি তুমি রাত সন্ধ্যার সময় পড়ো, রাত্রে যদি তুমি মারা যাও, আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহ মাফ করে দেবেন, জান্নাত তোমাকে অবধারিত করে দেবেন। তো এই যে তওবাটা আমরা পড়লাম, ওখানে আমরা কি বলি? আমরা বলি যে আল্লাহ তোমার কাছে আমরা ফিরে এসেছি, ফিরে এসেছি। যখন ফিরে আসে, এই ফিরে আসাটাকে আল্লাহ তাআলা বলেন যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি ফিরে আসো আমার কাছে, খাঁটিভাবে ফিরে আসো। খাঁটিভাবে ফিরে আসার সবচেয়ে বড় নমুনা হলো এই যে আমি যে গুনাহটা করে ফেলেছি, আমি চোখের পানি ছেড়ে দেই, আমি কেঁদে ফেলি, আমি লজ্জিত হই, তারপরে ওই কাজ করব না বলে সিদ্ধান্ত গ্রহণ করি। এরপরে যে আর কখনো মানে যদি কোনো মানুষের এটা কোনো জিনিস থাকে, তাহলে মানুষের জিনিসগুলোকে ফিরিয়ে দেই। এইভাবে তৌবা করলে সেই তৌবা কিন্তু আল্লাহ তাআলা কবুল করে নেন। কিন্তু আমাদের দুঃখ হয়েছে এই যে এই সুন্দর সুন্দর কথাগুলো বলার পরে আবার সেই একই গোনা বারবার করে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের মনগুলোকে শক্ত বানিয়ে দেন এবং এই ধরনের তৌবাকে তখন কবুল করেন না। তৌবা করতে গেলে যদি ভুল করে করে ফেলে একবার, তা ওই কাজ জন্য আমি আর না করি, সেজন্য ওই সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। এই সুন্দর সময়ে আসুন আমরা তৌবা পড়ি, আল্লাহর কাছে বলি আল্লাহ আমরা ফিরে এসেছি, সারাদিন রোজা রেখে এখন তোমার কাছে আমরা ইফতার করব, ফিরে এসেছি তোমার কাছে, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের রোজাকে তুমি কবুল করে নাও, আমাদের এই রোজার বিনিময়ে জান্নাত তুমি অবধারিত করে দাও, এবং সমস্ত মানুষ যারা ইন্তেকাল করেছেন তুমি তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করো, আর সারা বিশ্বের মুসলমানদেরকে তুমি মদদ দান করো। এই দোয়াগুলো আমরা করি, আর আমাদের পরিবার পরিজনকে যেন তিনি হেফাজত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।